চলো ভগ্নাংশের গুণের উপর কিছু উদাহরণ করা যাক। তাহলে ঋণাত্মক সাতকে 3/49 থেকে গুণ করি, তো তুমি বলবে যে এখানে কোনো ভগ্নাংশ দেখা যাচ্ছে না, এটি একটি পূর্ণ সংখ্যা মনে হচ্ছে। কিন্তু তোমাকে মনে করিয়ে দেই যে ঋণাত্মক সাতকে পুনরায় এভাবে লেখা যায়, ঋণাত্মক 7/1 × 3/49। এখন আমরা লবগুলোকে গুণ করতে পারি, তাহলে লব হবে ঋণাত্মক 7 × 3 এবং হর হবে 1 × 49। তাহলে উপরে পাচ্ছি 7 × 3 = 21 এবং এদের একটা চিহ্ন ঋণাত্মক, তাহলে ঋণাত্মক গুণ ধনাত্মক হবে ঋণাত্মক, তাহলে আমরা পাচ্ছি ঋণাত্মক 21। তুমি এটাকে ঋণাত্মক 7 + ঋণাত্মক 7 + ঋণাত্মক 7 এভাবে লিখতে পারো এবং তা বসবে 49-এর উপরে। এই মানটি সঠিক মান, তবে আমরা একে আরও সরল করতে পারি, কারণ 21 এবং 49 উভয়ের একটি সাধারণ উৎপাদক 7। 7 এদের সর্ববৃহৎ সাধারণ উৎপাদক, তাহলে লব ও হর উভয়কেই 7 দিয়ে ভাগ করছি এবং তাহলে আমরা লব হিসেবে পাবো ঋণাত্মক 3 এবং হর হিসেবে পাবো 7, অথবা তুমি লিখতে পারো ঋণাত্মক 3/7। আরও একটা করা যাক, আমি আরেকটা শুরু করছি, এটাতে আমি বেশ কয়টা রং পরিবর্তন করব। আগের অঙ্কটা শুধু লাল রং দিয়ে করায় কিছুটা একঘেয়ে লাগছে। 5/9 × 3/15, তাহলে এটি সমান হবে, আমরা লবগুলোকে গুণ করে দিব, তাহলে হবে 5 × 3। লবে তাহলে পাচ্ছি 5 × 3 এবং হরে পাচ্ছি 9 × 15। আমরা এগুলো গুণ করে দিতে পারতাম, কিন্তু তা না করে আমরা দেখছি যে এখানে এখনই হর লবের সাধারণ উৎপাদক উপস্থিত আছে। হর লব উভয়ই 5 এবং 3 দ্বারা বিভাজ্য, যা মূলত আমাদেরকে বলছে যে তারা 15 দিয়ে বিভাজ্য। অতএব আমরা লব ও হরকে 15 দিয়ে ভাগ করতে পারি। তাহলে লবকে 15 দিয়ে ভাগ করা মানে একে 5 দিয়ে ভাগ করা এবং তারপর আবার 3 দিয়ে ভাগ করা। সুতরাং আমরা কেবল 15 দিয়ে ভাগ করব, একে 15 দিয়ে ভাগ করে লব পাচ্ছি 1। 9 × 15/15 তাহলে হলো শুধু 9, সুতরাং উত্তর হলো 1/9। চলো আরও একটা করি, ঋণাত্মক 5/9 × ঋণাত্মক 3/15 কত হবে? আমরা এরই মধ্যে ধনাত্মক 5/9 × ধনাত্মক 3/15 কত হবে তা সমাধান করে এসেছি, তাই এখন আমাদেরকে শুধু চিহ্নের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যদি আমাদেরকে শুধু দুটি ধনাত্মক চিহ্ন গুণ করতে হতো তাহলে আমরা পেতাম 1/9, কিন্তু এখানে আমাদেরকে এই বিষয়ে ভাবতে হবে যে আমরা একটা ঋণাত্মকের সাথে আরেকটা ঋণাত্মক গুণ করছি। এখন আমাদের মনে আছে যে যদি আমরা দুটি ঋণাত্মককে গুণ করি তাহলে আমরা একটি ধনাত্মক রাশি পাবো। একটা ঋণাত্মক পাবার একমাত্র উপায় হলো যদি তুমি যে দুটো সংখ্যা নিচ্ছ তাদের যে কোনো একটা ঋণাত্মক হয়, দুটো নয়। যদি উভয়ই ধনাত্মক হয় তাহলে ধনাত্মক গুণফল হবে, যদি উভয়ই ঋণাত্মক হয় তাহলে ঋণাত্মক গুণফল হবে। আরও একটা উদাহরণ করে দেখি, তো 3/2 নেওয়া যাক। শুধুমাত্র দেখানোর জন্য যে এই ব্যাপারটা অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রেও কাজ করে, 3/2 × ঋণাত্মক 7/10। আমি পছন্দ মতো রং নিচ্ছি, তাহলে আমাদের লব হচ্ছে 3 × ঋণাত্মক 7 এবং হর হচ্ছে 2 × 10। তাহলে এটা হচ্ছে লব। ধনাত্মক গুণ ঋণাত্মক হলো ঋণাত্মক, 3 × ঋণাত্মক 7 হচ্ছে ঋণাত্মক 21 এবং হর 2 × 10, তাহলে হর হলো 20। সুতরাং উত্তর হলো ঋণাত্মক 21/20 এবং একে তুমি এর চেয়ে আর সরল মানে নিতে পারবে না।